অনেক তো দই ইলিশ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ এই সমস্ত হয়েছে। আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি তোমাদেরকে ইলিশ মাছের, সেই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে জানিও খেতে কেমন হয়েছে। এটা একটা খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করছি আমি রেসিপিটা। দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে, আর তাতে অল্প করে হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে সর্ষে বাটা লাগবে, তাই আমি অল্প করে একটু সর্ষেটা বেটে নিলাম। এখন আমি এই সর্ষে বাটাটা একটা ছাঁকনিতে ছেঁকে শুধু জলটাকে নেব, উপরে সর্ষে বাটাটা আমি নেব না। এবারে কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই রান্নাতে আমি একটা আলু ব্যবহার করেছি, সেই আলুটাকে আমি চার পিস করে নিয়ে ভেজে নেব। এখন আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর উপরে আমি এক চামচ নুন, এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখন আমি যে সর্ষে বাটার জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা আমি অ্যাড করে দেব, এর সঙ্গে আরেক বাটি জলও দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেব, আর ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি কাঁচা ইলিশ দুটো, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন, তেল আর হলুদ দিয়ে, সেই মাছ দুটোকে আমি দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ এটাকে আবার চাপা দিয়ে ফোটাতে হবে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি একবার খুলে দেখি, দেখলাম যে অনেকটা জল কমে গেছে। এবারে উপর থেকে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব, আর তারপরেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের এই ঝোল। এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল, আর এর আগেও আমি একবার করেছিলাম কিন্তু সেই সময় আমি ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম এই রেসিপিটা একবার তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত।